আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আছি আমি ডক্টর শাহনাজ বেগম, সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা ক্লাসের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো যে আমাদের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন। এই শক্তি আমরা পেয়ে থাকি আমাদের দৈনন্দিন যেই খাবার খাই তার মধ্য থেকে। আমাদের এই খাবারটাই শরীরের ভিতর বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শক্তি তৈরি করে, এবং এই শক্তিটাকে আমরা আসলে তাপ শক্তি হিসাবে পাই। তাহলে আমাদের শরীরে কেন শক্তির চাহিদা হয় সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। তো আমরা আজকে আলোচনা করব শক্তি চাহিদা নিয়ে। এই যে আলোচনা থেকে তোমরা যেটা বুঝতে পারবে সেটা হলো যে শরীরের শক্তির কেন প্রয়োজন হয়, তারপর আমরা শক্তি কিভাবে পরিমাপ করা হয়, তারপর শক্তি চাহিদার বিভিন্ন ক্ষেত্রে কি কি কারণে ভিন্নতা দেখা দিতে পারে, এই বিষয়গুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। আমাদের শক্তির প্রয়োজন কেন হয়, প্রধানত দুইটা কারণ। একটা হচ্ছে দেহের অভ্যন্তরীণ কার্য নির্বাহের জন্য, আর আরেকটা হচ্ছে শারীরিক পরিশ্রম ও অন্যান্য কাজের জন্য। দেহের অভ্যন্তরীণ কাজ বলতে বোঝানো হচ্ছে যে আমাদের শরীরের ভিতরে যে অঙ্গগুলো আছে এগুলা সব সময় কাজ করছে, সেগুলার কার্যকারিতা বজায় রাখার জন্য আমাদের শক্তি দরকার। আর আমরা যে শারীরিক পরিশ্রম করছি বা আরো অন্যান্য শারীরিক পরিশ্রমের পাশাপাশি আমরা মানসিক পরিশ্রমও করছি, বা আমাদের দৈনন্দিন কিছু স্বাভাবিক কাজকর্ম আমাদেরকে করতে হয়, সেটার জন্য কিন্তু আমাদের শক্তির দরকার হয়। এবারে আসো শক্তির পরিমাপ কিভাবে করতে হবে সেটা আমরা জেনে নেই। আমাদের শরীরে খাদ্য পরিপাক ও পরিশোষণের ফলে যে শক্তিটা উৎপাদন হয় সেটা আমরা পেয়ে থাকি তাপ আকারে। খাদ্য যখন দহন হয় তখন যে উৎপন্ন যে তাপ শক্তি আছে সেটা বিভিন্ন কাজে ব্যয় হয়। এই শক্তির ব্যয়কে পরিমাপ করার জন্য যে একক ব্যবহার করা হয় সেটা হলো ক্যালোরি। ক্যালোরি বলতে আমরা যেটা বুঝি যে 1 কিলোগ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 কিলো ক্যালোরি। এটাকে কোনো কোনো সময় শুধু ক্যালোরি বলা হয়, আবার কিলো ক্যালোরিও বলা হয়। তাহলে আমরা তাপশক্তি মাপার জন্য যে এককটা ব্যবহার করব সেটাকে আমরা বিশেষ করে শরীরে তাপশক্তি মাপার ক্ষেত্রে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কিলো ক্যালোরি হিসাবেই আমরা ব্যবহার করব। আমরা যখন বিশ্রামে থাকি তখনও কিন্তু আমাদের শরীরের যেই বিভিন্ন অঙ্গগুলো সেগুলো কাজ করতে থাকে, সেজন্য বিশ্রামে থাকলেও কিন্তু আমাদের শরীরে একটা শক্তির ব্যয় হয়, সেটা যেটাকে বলা হচ্ছে সর্বনিম্ন শক্তি। দেহের অপরিহার্য জৈব ক্রিয়াগুলোকে অব্যাহত রেখে জীবন ধারণের জন্য যে শক্তি উৎপন্ন হয় ও ব্যয় হয় সেটা হলো মৌল বিপাক। আর প্রতি কিলোগ্রাম দেহের ওজনের প্রতি ঘন্টায় যে শক্তি ব্যয় হয় সেটাকে বলা হচ্ছে মৌল বিপাক হার বা বেসিক মেটাবলিজম রেট, সংক্ষেপে বলা হয় BMR। তোমাদের পরীক্ষাতে কিন্তু থাকে যে BMR এর পূর্ণ রূপ লিখো, সেক্ষেত্রে তোমরা কি লিখবে, বেসিক মেটাবলিজম রেট, আর বাংলায় হচ্ছে মৌল বিপাক হার। এখন এই মৌল বিপাক হারটা
মধ্যম বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 40 ক্যালোরি। এবং এই মল ও বিপাক আসলে কতগুলো বিষয়ের উপরে নির্ভর করে, যেমন উচ্চতা, ওজন, বয়স, লিঙ্গ, তারপর জলবায়ু, এসবের ওজন উপরে। সুস্থ স্বাভাবিক ওজন ও উচ্চতা সম্পন্ন নারী পুরুষের দৈহিক মল ও বিপাকের জন্য 1400 ক্যালোরি ও 1700 ক্যালোরি খরচ করতে হয়। এখন এটা বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হলো যে একদিনে কতটা মল ও বিপাকীয় শক্তি ব্যয় হবে, সেটা বের করতে হলে কি করতে হবে, দেহের ওজন ইনটু মল ও বিপাক হার ইনটু একদিন। ওজনটা নিতে হবে কিলোগ্রামে, আর মল ও বিপাক হারটাকে 1 কিলো ক্যালোরিতে হিসাব করতে হবে, আর একদিনের জায়গায় হবে 24 ঘন্টা। এই সূত্র ব্যবহার করে একদিনে মল ও বিপাকে শক্তি কতটুকু ব্যয় হচ্ছে এটা বের করা যায়। একজন ব্যক্তিকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে, অর্থাৎ তার শক্তির সমতা যদি বজায় রাখতে হয়, তাহলে যে পরিমাণ শক্তি দৈনিক ব্যয় করতে হবে তার জন্য তাকে কি করতে হবে, প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি গ্রহণ করতে হবে, অর্থাৎ তাকে সুষম খাবার খেতে হবে। সুষম খাবার না খেলে ওই ব্যক্তি ঠিকমতো শক্তি পাবে না এবং সে অসুস্থ হয়ে পড়বে। এক্ষেত্রে তার মোট ক্যালোরির 60 ভাগ তাকে খেতে হবে কার্বোহাইড্রেট, তারপরে 20 ভাগ প্রোটিন, আর 20 ভাগ তাকে ফ্যাট থেকে গ্রহণ করতে হবে। আর মোট শক্তি চাহিদা কার ক্ষেত্রে কতটুকু হবে সেটার জন্য কতগুলো বিষয় বিবেচনা করতে হয়, যেমন মৌল ও বিপাক ক্রিয়া, তারপরে শারীরিক পরিশ্রম, খাদ্যের প্রভাব, দেহের বর্ধন, এই বিষয়গুলো একজন ব্যক্তির শক্তি চাহিদা নির্ণয় করার ক্ষেত্রে ভূমিকা রাখে। শিক্ষার্থীবৃন্দ, একজন মানুষের শক্তি চাহিদা কতটুকু প্রয়োজন হবে সেটা নির্ভর করে মল ও বিপাক ক্রিয়ার উপরে। মল ও বিপাক ক্ষারের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে, এখানে উচ্চতা, ওজন, বয়স, লিঙ্গ, জলবায়ু এগুলা বিবেচনা করতে হয়। সাধারণত দেখা যায় সুস্থ স্বাভাবিক ওজন ও উচ্চতার যে নারী পুরুষের ক্ষেত্রে মল ও বিপাকের জন্য যথাক্রমে 1400 ক্যালোরি ও 1700 ক্যালোরি খরচ হয়। তারপর গর্ভাবস্থায় মা ও ভ্রূণ উভয়ের যে বিপাক সেটা যোগফলই হচ্ছে মায়ের মল ও বিপাক। তারপর শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে প্রাপ্ত বয়স্কদের তুলনায় তাদের বিপাক হারটা 10% থেকে 12% বেশি থাকে, এবং বয়স বাড়ার সাথে সাথে মল ও বিপাকটা কমে যায়, যে কারণে দেখা যায় যে অল্প বয়সীদের ক্ষেত্রে আমাদের একটু বেশি বেশি খাবার দিতে হয়, কারণ তাদের বিপাক হারটা বেশি থাকে। আর এই বিপাক হারের বজায় রাখার জন্য যদি পর্যাপ্ত খাদ্য গ্রহণ না করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে তার শরীরের জন্য এটা ক্ষতিকর হয়ে যাবে। এরপরে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে শক্তি চাহিদা নির্ণয়ের ক্ষেত্রে শারীরিক পরিশ্রমের একটা ভূমিকা আছে। যারা বেশি শারীরিক পরিশ্রম করে তাদের শক্তিটা বেশি ব্যয় হয়, এজন্য হালকা কাজের জন্য এক ধরনের ক্যালোরি দরকার আর ভারী কাজের জন্য আরেক ধরনের ক্যালোরি দরকার। যেমন হালকা কাজ করলে 150 থেকে 250 ক্যালোরি প্রয়োজন, আর মাঝারি ধরনের কাজের জন্য দরকার হচ্ছে 300 থেকে 400 ক্যালোরি, আর ভারী কাজের জন্য প্রতি ঘন্টায় গড়ে 450 থেকে 590 ক্যালোরি ব্যয় হয়। তাহলে যারা ভারী কাজ করে তাদের অবশ্যই শক্তি চাহিদা বেশি, এবং সেইভাবেই তাদেরকে কিন্তু খাবার গ্রহণ করতে হয়। আমরা যে খাবার গ্রহণ করি তার সম্পূর্ণ জ্বালানি মূল্য আমরা
পাই না। এই জ্বালানির একটা খুব ক্ষুদ্র অংশ ওই খাবারের বিপাকের সময়ে খরচ হয়। উৎপন্ন যেই অতিরিক্ত শক্তি আছে সেটাকে বলা হচ্ছে ওই খাবারের বিশেষ চলক্রিয়া। খাবারের যে বিশেষ চলক্রিয়া, খাদ্যের পরিমাণও প্রকৃতির উপরে নির্ভর করে। যেমন প্রোটিনের ক্ষেত্রে খাদ্যের বিশেষ চলক্রিয়া হচ্ছে বেশি, আর এর বিশেষ চলক্রিয়া এর ক্যালোরি মূল্যের প্রায় 5% থেকে 6%, আর ফ্যাটের ক্ষেত্রে এটা প্রায় 4% বেশি হয়। যদি কেউ 25 গ্রাম প্রোটিন, তারপর 11 গ্রাম স্নেহ বা 25 গ্রাম কার্বোহাইড্রেট যদি খায়, তাহলে ওই খাদ্য বস্তুর বিপাকের ফলে প্রত্যেকটা ক্ষেত্রে সে 100 ক্যালোরি তাপ উৎপন্ন করতে পারবে। কিন্তু এই খাদ্যের যে বিশেষ চলক্রিয়া বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন আছে, সেটার জন্য দেহে যে অতিরিক্ত কিছু ও দহন হবে সেটা পূরণ করার জন্য তাকে কি করতে হবে, কিছু অতিরিক্ত খাবার অবশ্যই তাকে খেতে হবে। শিক্ষার্থীবৃন্দ, শরীরের যেই বর্ধন হচ্ছে সেটাও কিন্তু ক্যালোরির চাহিদাকে প্রভাবিত করে। জীবনের প্রথম বছরে যখন শরীরের বৃদ্ধিটা খুব দ্রুত হয়, তখন শক্তি চাহিদাটা বেশি থাকে, কারণ অন্যান্য সময়ের তুলনায় এই সময় দেহের প্রতি একক ওজনে ক্যালোরি চাহিদা তুলনামূলকভাবে বেশি থাকে। এই সময়ে দেহের কলাগুলোর গঠন ও বিকাশ হয়। বাড়ন্ত বয়সে দেখা যায় মৌলবিপাক ক্ষার এবং খেলাধুলা জনিত শক্তি ব্যয় প্রাপ্তবয়সের তুলনায় একটু বেশি হয়। গর্ভাবস্থায় যখন ভ্রূণ আস্তে আস্তে বাড়ে, সেক্ষেত্রেও দেখা যায় যে বেশি ক্যালোরির প্রয়োজন হয়। এই চাহিদা পূরণ করার জন্য গর্ভবতী মাকে অতিরিক্ত 300 ক্যালোরি বেশি নিতে হয়, মানে তাকে একটু বেশি পরিমাণে খাবার খেতে হয়। এটা আমরা সবাই জানি যে বলা হয় যে গর্ভাবস্থায় মা যদি বেশি পরিমাণে খায়, তাহলে এটা তার ভ্রূণের বা তার গর্ভস্থ যেই সন্তান আছে তার দৈহিক বৃদ্ধির জন্য সহায়ক হয়। সেজন্য স্বাভাবিক অবস্থায় একজন মাকে যেখানে 2100 ক্যালোরি খাবার গ্রহণ করলেই চলে, সেক্ষেত্রে গর্ভাবস্থায় তাকে কিন্তু আরো 300 ক্যালোরি অর্থাৎ 2400 ক্যালোরি তাকে গ্রহণ করতে হয়। আর যখন মা মানে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, তখনও তাকে আরো বেশি 500 ক্যালোরি গ্রহণ করতে হয়। এভাবে দেখা যায় যে দেহের বৃদ্ধির সাথে এই ক্যালোরির যে চাহিদা সেটা নির্ভর করে। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো, এগুলো তোমরা আরো ভালোভাবে পড়বে এবং আয়ত্ত করার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকে, অবজেক্টিভও থাকে, আর সৃজনশীল ওইভাবে ওই রকম প্রশ্ন থাকবে। এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, মৌল ও বিপাক ক্ষার কাকে বলে, তারপরে ক্যালোরি কাকে বলে, বা তাপ শক্তি মাপার জন্য কি একক ব্যবহার করা হয়, এগুলা তোমাদের জ্ঞানমূলক হিসাবে আসে। তারপরে বিএমআর এর পূর্ণ রূপ কি, বেসিক মেটাবলিজম রেট, এটাও ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।